हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आजकेर ऑडियो बुक रॉन्डा ब्राइनेर लेखा विख्यात बई शक्तिर नवम अध्याय। नवम अध्यायटी हलो शक्ति एवं सम्पर्क। एई अध्यायटी थेके आपनारा सम्पर्केर गुप्त रहस्य सम्पर्के जानते पारबेन। तो এই অধ্যায়টি শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসে পড়েছেন, যদি আপনারা বই ভালোবাসেন এবং সেটা যদি সেলফ হেল্প বই হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার আজকের অডিও বুক যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। তাহলে শুরু হচ্ছে আজকের অডিও বুক শক্তি নবম অধ্যায়। শক্তি এবং সম্পর্ক। ভালোবাসা দান করা হলো সেই নিয়ম যেটা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। সম্পর্কগুলোর ক্ষেত্রেও ভালোবাসা দেওয়াটাই নিয়ম। তুমি কাউকে চেনো কি না, কোনো মানুষ তোমার বন্ধু না শত্রু, সে তোমার প্রিয়জন না অচেনা কেউ, ভালোবাসার প্রবাহ সেসব বিষয়ে মোটেই সতর্ক নয়। তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তোমার সহকর্মী না বস, মা না বাবা, নাকি ছেলে অথবা মেয়ে, নাকি তোমার ছাত্র, নাকি তোমার চেনা কোনো দোকানের কর্মচারী, তা নিয়ে ভালোবাসার প্রবাহের কোনো মাথা ব্যথা নেই। যে মানুষের সংযোগেই তুমি আসো না কেন, হয় তুমি তাকে ভালোবাসা দিচ্ছ বা দিচ্ছ না, এবং তুমি যা দেবে তাই ফিরে পাবে। সম্পর্কগুলো হলো ভালোবাসা দেবার সবচেয়ে বড় প্রণালী বা খাত, এবং এই সম্পর্কগুলোকে ভালোবাসা দিয়ে তুমি তোমার গোটা জীবনটা বদলে ফেলতে পারো। একই সঙ্গে সম্পর্কগুলো তোমার পতন ডেকে আনতে পারে, কারণ প্রায়ই এই সম্পর্কগুলো তোমার ভালোবাসা দান না করার সবচেয়ে বড় অজুহাত হয়ে ওঠে। তুমি অন্যকে যা দাও তা আসলে তুমি নিজেকেই দাও। ইতিহাসের সবচেয়ে আলোকিত চরিত্ররা আমাদের বলে গিয়েছেন অন্যদের ভালোবাসার কথা। শুধুমাত্র একজন ভালো মানুষ হয়ে ওঠার জন্য তোমাকে অন্যদের ভালোবাসার কথা বলা হচ্ছে না, তোমাকে জীবনের গূঢ় তত্ত্ব দেওয়া হয়েছে, তোমাকে আকর্ষণের সূত্র দেওয়া হয়েছে। যখন তুমি অন্যকে ভালোবাসবে, তোমার একটা আশ্চর্য সুন্দর জীবন হবে। যখন তুমি অপরকে ভালোবাসবে, তোমার উপযুক্ত জীবন তুমি লাভ করবে। সমগ্র নিয়ম যুক্ত হয়েছে একটি অনুজ্ঞায়, নিজের মতোই তোমার প্রতিবেশীকে ভালোবাসো। দয়া, অনুপ্রেরণা, সমর্থন, কৃতজ্ঞতা অথবা যে কোনো ভালো অনুভূতির সাহায্যে অন্যদের ভালোবাসা বিতরণ করো। সেই ভালোবাসাই বহুগুণ হয়ে ফিরে আসবে তোমার কাছে। ভালোবাসা নিয়ে আসবে তোমার স্বাস্থ্য, অর্থ, সুখ, বৃত্তি প্রভৃতি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে। যদি তুমি সমালোচনা, রাগ, ধৈর্যচ্যুতি বা যে কোনো খারাপ অনুভূতির মাধ্যমে অন্যকে নেতিবাচকতা প্রদান করো, তুমিও ফিরে পাবে সেই নেতিবাচকতা। এটা অবশ্যম্ভাবী। আর যখন এই নেতিবাচকতা ফিরে আসবে, নিজেকে বহুগুণ করে ফিরবে, আরও নেতিবাচকতায় পূর্ণ হয়ে ফিরবে, যার পরিণাম বাকি জীবন ধরে তোমাকে ভুগতে হবে। অন্যের জন্য কিছুই ঘটে না। এই মুহূর্তে তোমার সম্পর্কগুলোর ক্ষেত্রে তুমি কি দিচ্ছ তুমিই বলতে পারো। যদি বর্তমানে তোমার কোনো সম্পর্ক খুব ভালো হয়, তার মানে তুমি তোমার সেই সম্পর্কে নেতিবাচকতার থেকে অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা দিচ্ছ। যদি তোমার বর্তমানের কোনো সম্পর্ক সংকটপূর্ণ অথবা কঠিন হয়, তার মানে হলো তুমি অসাবধানে সেই সম্পর্কের ভালোবাসার থেকে
নেতিবাচকতা বেশি পরিমাণে দিচ্ছ। কোনো কোনো মানুষ ভাবে সম্পর্ক ভালো বা খারাপ হওয়ার কারণ অন্য দিকের মানুষটি, কিন্তু জীবন সেইভাবে চলে না। তুমি ভালোবাসার প্রবাহকে বলতে পারো না আমি তখনই ভালোবাসা দেব যখন অন্যজন আমাকে ভালোবাসা দেবে। তুমি জীবনে কখনোই কিছু পেতে পারো না যদি না আগে তুমি সেই জিনিসটা দান করো। তুমি যা দেবে তাই ফিরে পাবে। সুতরাং এখানে অন্য কারোর গল্পই আসে না, পুরোটাই তোমার ব্যাপার। তুমি কি দিচ্ছ এবং অনুভব করছ সেটাই বিবেচ্য। তুমি একজন মানুষের যে জিনিসগুলো ভালোবাসো, যেগুলোকে মূল্য দাও এবং যেগুলোর জন্য তুমি তার কাছে কৃতজ্ঞ, সেইগুলোকে খুঁজে বের করে যে কোনো সম্পর্ককে তুমি এই মুহূর্তে বদলে ফেলতে পারো। যখনই তুমি স্বেচ্ছায় সেই মানুষটির খোঁজ খোঁজার পরিবর্তে তার মধ্যে তোমার ভালোবাসার জিনিসগুলোকে খুঁজতে শুরু করবে, তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটবে। তুমি দেখবে যেন অবিশ্বাস্য কিছু ঘটে গিয়েছে সেই মানুষটির মধ্যে। এই অবিশ্বাস্য ব্যাপারটার কারণ আসলে ভালোবাসার প্রবাহ, যা নেতিবাচকতাকে দ্রবীভূত করে দেয়। সম্পর্কের নেতিবাচকতা বিলীন হয়ে যায়। ভালোবাসার প্রবাহকে সাজিয়ে দেওয়ার জন্য তোমাকে যা করতে হবে তা হলো মানুষটির মধ্যে তোমার ভালো লাগার, ভালোবাসার যে জিনিসগুলো আছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। দেখবে তোমাদের সম্পর্কে সব কিছু বদলে গিয়েছে। আমি এমন শত শত সম্পর্কের কথা জানি, ভালোবাসা ছোঁয়ায় যে সব সম্পর্ক আবার বেঁচে উঠেছে। কিন্তু একজন মেয়ের কথা জানি যার ঘটনাটা অন্য রকম ছিল। ভালোবাসার শক্তিকে ব্যবহার করে সে তার ক্ষয়ে যাওয়া বৈবাহিক সম্পর্ককে ঠিক করতে চেয়েছিল, কিন্তু স্বামীর জন্য তার মনে কোনো ভালোবাসা অবশিষ্ট ছিল না। বস্তুত মেয়েটি স্বামীর উপস্থিতি সহ্য করতে পারত না। প্রতিদিন তার স্বামী অভিযোগ করত, লোকটি সবসময় অসুস্থ থাকত, লোকটি হতাশায় ভুগত, রেগে থাকত এবং মেয়েটিকে ও তাদের চারটি বাচ্চাকে অনেক কুকথা বলত। যখন মেয়েটি ভালোবাসা দেবার শক্তির কথা জানতে পারল, তার বিবাহিত জীবনের অনেক সমস্যা নিয়েও সে ঠিক করল সে সুখী হবে, তৎক্ষণাৎ তাদের ঘরের পরিবেশ কিছুটা হালকা হয়ে এলো, বাচ্চাদের সঙ্গে মেয়েটির সম্পর্কের উন্নতি ঘটল। তারপর মেয়েটি তার অ্যালবাম খুলে বসল, সে তাদের বিয়ের ছবিগুলো দেখতে লাগল। প্রতিদিন দেখবার জন্য সে অ্যালবাম থেকে কিছু ফটো নিয়ে তার ডেস্কে সাজিয়ে রাখল। তারপরেই চমৎকার হলো, বিয়ের সময় স্বামীর ওপর তার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাটাই আবার ফিরে পেল। সেই ভালোবাসা তার ভিতরে নাটকীয়ভাবে বাড়তে লাগল। একটা সময় সে তার স্বামীকে এত ভালোবেসে ফেলল যে আগে কখনো ঘটেনি। তার ভালোবাসার তরঙ্গে ভেসে গেল তার স্বামীর সব বিষণ্ণতা, রাগ, তার শরীর সুস্থ হতে শুরু করল। এই মেয়েটি স্বামীর থেকে যত দূরে সম্ভব চলে যেতে চেয়েছিল, আর এখন তারা দুজন দুজনকে ছেড়ে থাকতেই পারে না। ভালোবাসার অর্থ স্বাধীনতা। এখন সম্পর্কে ভালোবাসা দেবার ক্ষেত্রে একটা টুকরো চাতুরির কথা বলবো, এবং এই একটি জিনিস বহু মানুষকে তাদের উপযুক্ত জীবন থেকে বঞ্চিত করে। এটা শুধুই প্রতারণাপূর্ণ, কারণ অন্যকে ভালোবাসা দেবার ব্যাপারটাকে মানুষ প্রায়শই ভুল বোঝে। অন্যকে ভালোবাসা দেবার মানেটা খুব পরিষ্কার করে বুঝতে হলে তোমাকে বুঝতে হবে অন্যকে ভালোবাসা না দেবার অর্থ কী। অন্যকে পরিবর্তন করার চেষ্টা কিন্তু তাকে ভালোবাসা দেওয়া নয়। অন্যের জন্য কোনটা সবচেয়ে ভালো তুমি সেটা জানো, এই ভাবনাটা কিন্তু ভালোবাসা দেওয়া নয়। তুমি ঠিক আর অন্যজন ভুল এমন ভাবনাও কিন্তু ভালোবাসা দেওয়া নয়। সমালোচনা, দোষ দেওয়া, অনুযোগ করা, জ্বালাতন করা বা অন্যের খোঁজ খোঁজা, কোনোটাই কিন্তু ভালোবাসা দেওয়া নয়।
घृणा के घृणा दिए जय करा जाए ना, घृणा के भालोबाशा दिए जय करा जाए, एटा चिरंतन नियम। गौतम बुद्ध। आमी एकटा गल्प पढ़ेछिलाम जेखाने देखिएछिलो आमादेर सम्पर्कगुलोर क्षेत्रे आमादेर कतटा जत्न नेওয়া उचित, सेई अभिज्ञताटा आज भाग करे नीते चाई। एक भद्रलोकेर स्त्री ताके छेड़े तादेर बाच्चादेर निये चले गिएछिलो। भद्रलोक भेंगे पड़ेछिलेन। तिनी तार स्त्रीके दुषतेन एवं स्त्री सिद्धांत मेने नीते तिनी राजी छिलेन ना। तिनी क्रमागत स्त्रीर संगे देखा करार चेष्टा चालाते लागलेन। तिनी निश्चित छिलेन जेभावेई होक स्त्रीर मन तिनी परिवर्तन करते पारबेन। হয়তো তিনি ভেবেছিলেন স্ত্রী এবং সন্তানদের প্রতি ভালোবাসা থেকেই তিনি তার কাজ করছেন, কিন্তু তার কার্যক্রম মোটেই প্রেমপূর্ণ ছিল না। তাদের বিয়ে ভেঙে যাবার জন্য তিনি স্ত্রীকেই দায়ী করতেন। তিনি বিশ্বাস করতেন ভুলটা ছিল তার স্ত্রীর এবং তিনি নিজে সঠিক ছিলেন। স্ত্রীর সিদ্ধান্ত তিনি মেনে নেননি, যেহেতু স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা তিনি অব্যাহত রেখেছিলেন। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। অবশেষে ভদ্রলোক বুঝতে পারেন যখন তিনি তার স্ত্রীর স্বাধীন সিদ্ধান্তকে অস্বীকার করেছিলেন, তিনি প্রকৃতপক্ষে ভালোবাসা দেননি। সেই পরিণামেই ভদ্রলোক নিজেও তার স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন। আকর্ষণের নিয়ম আসলে ভালোবাসার নিয়ম এবং তুমি সেটা ভঙ্গ করতে পারো না। যদি তুমি তা লঙ্ঘন করো তুমি তোমাকেই ভেঙে ফেলবে। আমি এই গল্পটা শেয়ার করলাম কারণ একটা ঘনিষ্ঠ সম্পর্কের সমাপ্তি কারো কারো কাছে খুব কষ্টের। অন্য একজন কি চায় সেটা বেছে নেবার স্বাধীনতা থেকে তুমি তাকে বঞ্চিত করতে পারো না, কারণ সেটা ভালোবাসা দেওয়া হয় না। এটা একটা তেতো ট্যাবলেট গলাধঃকরণের মতো। তোমার হৃদয় ভেঙে গেলেও অন্যের নির্বাচন করার স্বাধীনতা এবং অধিকারকে তোমার সম্মান জানানো উচিত। তুমি অন্যকে যা দেবে নিজেও তাই ফিরে পাবে, এবং যখন তুমি অন্য একজনের কাছে নেবার স্বাধীনতাকে অস্বীকার করবে তুমি নেতিবাচকতাকে আকর্ষণ করবে, যা তোমার নিজের স্বাধীনতাকেও অস্বীকার করবে। হতে পারে তোমার জীবনে টাকার যোগান কমে যাবে, তোমার শরীর ভালো থাকবে না, তোমার চাকরিতে অবনতি ঘটবে, এইসব কিছুই তোমার স্বাধীনতাতে বিঘ্ন ঘটাবে। আকর্ষণের নিয়মের কাছে অন্য কেউ বলে কিছু নেই। যা তুমি অন্যকে দেবে তা তুমি নিজেকেই দিচ্ছ। তুমি অন্যকে ভালোবাসা দিচ্ছ তার অর্থ এই নয় যে তুমি তাকে তোমার সব ব্যাপারে নাক গলাতে দিচ্ছ, অথবা যে কোনোভাবে তোমাকে অবমাননা করার সুযোগ দিচ্ছ, কারণ সেটা কোনো দিক থেকেই ভালোবাসা দেওয়া নয়। তোমাকে ব্যবহার করার সুযোগ কাউকে দিলে তুমি কিন্তু আদ্যেও সেই ব্যক্তিকে সাহায্য করছো না। ভালোবাসা শক্তিশালী এবং আমরা এর নিয়মের মধ্যে থেকেই শিখি ও বেড়ে উঠি। সেই শেখার অংশ হিসেবে আমরা পরিণাম প্রত্যক্ষ করি। সুতরাং তোমাকে ব্যবহার বা অবমাননা করার সুযোগ অন্য কাউকে দেওয়া ভালোবাসা নয়। আসল কথা হলো যতদূর সম্ভব ভালো অনুভূতির চরম কম্পাঙ্কে নিজেকে নিয়ে যাও, তারপর ভালোবাসার প্রবাহ তোমার পরিস্থিতির সমাধান করে দেবে। যখনই কেউ আমাকে অসন্তুষ্ট করে আমি চেষ্টা করি আমার আত্মাকে এমন উচ্চতায় নিয়ে যেতে যাতে সেই অসন্তোষ সেখানে পৌঁছতে না পারে। সম্পর্কের গুপ্ত তত্ত্ব। জীবন সব কিছু তোমার সামনে উপস্থিত করে যাতে ভালোবাসার জিনিসটি তুমি বেছে নিতে পারো। তোমার জন্য জীবনের আরেক উপহার সব ধরনের মানুষকে জীবন তোমার সামনে এনে দেয় যাতে তুমি তোমার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারো এবং অপছন্দের মানুষের কাছ থেকে দূরে চলে যেতে পারো। একজন মানুষ যাকে তুমি ভালোবাসো না তার মধ্যে ভালোবাসার গুণাবলী উৎপাদন করা তোমার কাজ নয়।
যে সব ক্ষেত্রে তাদের জন্য কোনো অনুভূতি প্রকাশ না করে সেখান থেকে শুধুমাত্র সরে আসবে। তুমি যাকে পছন্দ করো না তার সান্নিধ্য থেকে সরে আসার অর্থ হলো তুমি সেই ব্যাপারে নিরুদ্বেগ এবং তুমি জানো জীবন তোমাকে বেছে নেবার সুযোগ দিয়েছে। এর অর্থ কিন্তু এমন নয় যে তুমি তাদের সঙ্গে তর্কাতর্কি করে প্রমাণ করবে যে তারা ভুল অথবা তুমি তাদের সমালোচনা করবে বা দোষারোপ করবে অথবা তুমি তাদের বদলে দেবার চেষ্টা করবে, কারণ তুমি ভাবছো তুমিই সঠিক। তুমি যদি এসবের কিছু করো তবে কিন্তু তুমি ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছ না, অনেক হয়েছে আর নয়। তোমার আত্মা পরিপুষ্ট হয় যখন তুমি করুণাপূর্ণ থাকো, তোমার আত্মা বিপর্যস্ত হয় যখন তুমি নিষ্ঠুর হয়ে ওঠো। যখন তুমি ভালোবাসার একটা কম্পাঙ্কে অবস্থান করো তখন তোমার মতো সেই কম্পাঙ্কে থাকা মানুষেরাই তোমার জীবনে আসে। তুমি লক্ষ্য করেছো কোনো কোনো দিন তোমার নিজেকে সত্যি সুখী মনে হয়, আবার কোনো কোনো দিন বিরক্তিতে ভরে থাকো, আবার কখনো তুমি দুঃখ অনুভব করো। তুমি নিজেই তোমার বিভিন্ন সংস্করণ হতে পারো। তোমার সম্পর্কে সম্পর্কযুক্ত একজন মানুষেরও সুখী, বিরক্ত, দুঃখিত প্রভৃতি নানান সংস্করণ হতে পারে। কোনো সন্দেহ নেই বিভিন্ন রূপে তুমি তাদের দেখবে, কিন্তু প্রতি ক্ষেত্রেই মানুষটি কিন্তু একজনই। যখন তুমি সুখী থাকবে একমাত্র তখনই অন্য মানুষের সুখী সংস্করণ তোমার জীবনে আসতে পারবে, কিন্তু সুখী সংস্করণের মানুষকে পেতে গেলে তোমাকে আগে সুখী হতে হবে। তার মানে কিন্তু এই নয় যে অন্য মানুষের সুখের জন্য তোমার দায়িত্ব আছে, কারণ প্রত্যেকে তার নিজের জীবন এবং সুখের জন্য দায়বদ্ধ। এর অর্থ হলো তোমার করণীয় কিছুই নেই, শুধুমাত্র নিজেকে সুখী অনুভব করা ছাড়া। বাকিটা আকর্ষণের নিয়মই করে দেবে। সুখ আমাদের ওপরেই নির্ভরশীল। অ্যারিস্টটল। প্রশ্রয়প্রাপ্ত প্রিয়জনেরা, একটা দ্বন্দ্বপূর্ণ বা কঠিন সম্পর্ক থেকে কাঁটাটা বের করে আনবার একটা পথ হলো মানুষকে নিজের ব্যক্তিগত ভাবপ্রবণ প্রশিক্ষক হিসেবে কল্পনা করা। ভালোবাসার প্রবাহ স্বতন্ত্রভাবে প্রতিদিনকার মানুষদের মধ্যে থেকে বেছে সমস্ত ব্যক্তিগত ভাবপ্রবণ প্রশিক্ষকদের তোমার সামনে এসে হাজির করবে, যারা সকলেই তোমাকে ভালোবাসাকে বেছে নিতে প্রশিক্ষিত করবে। কিছু মানুষ হতে পারেন নরম মনের ব্যক্তিগত ভাবপ্রবণ প্রশিক্ষক, যারা তোমাকে খুব বেশি চাপ দেবেন না এবং তাদের ভালোবাসা খুব সহজ। কিছু মানুষ হতে পারেন শক্ত ধাতের ব্যক্তিগত ভাবপ্রবণ প্রশিক্ষক, কারণ তুমি যতটা চাপ নিতে পারো তারা তোমাকে ঠিক ততটাই চাপ দেবেন, যেমন কিছু শারীরিক প্রশিক্ষকরা করে থাকেন। কিন্তু তারাই সেই মানুষ যারা তোমাকে যে ধরনের ভালোবাসাই হোক না কেন সেটা বেছে নেবার জন্য আরও শক্তিশালীভাবে তৈরি করে দেবেন। ব্যক্তিগত ভাবপ্রবণ প্রশিক্ষকরা তোমাকে চ্যালেঞ্জ জানাবার জন্য ব্যবহার করতে পারেন। সব ধরনের পরিস্থিতি এবং কৌশলী পন্থা, কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হলো সব চ্যালেঞ্জ তোমার কাছে হাজির করা হবে যাতে তুমি ভালোবাসাকে নির্বাচন করতে পারো এবং নেতিবাচকতা ও দোষারোপের থেকে মুখ ফিরিয়ে নিতে পারো। কোনো কোনো প্রশিক্ষক হয়তো তোমাকে চ্যালেঞ্জ জানাবেন তাদের বা অন্যদের বিচার করার জন্য, কিন্তু তাদের ফাঁদে পা দিও না। বিচার করা হলো নেতিবাচক এবং তা ভালোবাসা প্রদান করে না। সুতরাং যদি তুমি কারোর ভালো কিছুকে ভালোবাসতে না পারো তবে সোজাসুজি সরে এসো। কিছু প্রশিক্ষক পরীক্ষা করার জন্য বদলা, ক্রোধ অথবা ঘৃণার অভিমুখে তোমাকে উত্তেজিত করতে পারেন। সেখান থেকে মুখ ফিরিয়ে তুমি সেই জিনিসগুলো খুঁজবে জীবনে যেগুলোকে ভালোবেসেছো।
কোনো কোনো প্রশিক্ষক হয়তো তোমাকে আঘাত করবে অপরাধবোধ, অযোগ্যতার অনুভূতি অথবা ভয় দেখিয়ে। তাদের কারো খপ্পরে পড়ো না, কারণ কোনো ধরনের নেতিবাচকতাই ভালোবাসা নয়। ঘৃণা জীবনকে পঙ্গু করে দেয়, ভালোবাসা আনে মুক্তি। ঘৃণা জীবনকে বিভ্রান্ত করে, ভালোবাসা আনে সমন্বয়। ঘৃণা জীবনকে তমসচ্ছন্ন করে, ভালোবাসা করে আলোকিত। তোমার জীবনের আসা যাওয়া করা মানুষদের যদি তুমি ব্যক্তিগত ভাবপ্রবণ প্রশিক্ষক হিসেবে কল্পনা করো, তবে তোমার যে কোনো কঠিন সম্পর্কের ক্ষেত্রে তা সহায়ক হবে। কড়া ধরনের প্রশিক্ষকরা ভালোবাসা নির্বাচনের ব্যাপারে তোমাকে শক্তিশালী ও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে। যে বিষয়েই হোক না কেন, তারা কিন্তু তোমাকে একটা বার্তাও দেবে। তারাই তোমাকে জানাবে যে তুমি নিজেই নিজেকে নিয়ে গিয়েছো একটা নেতিবাচক অনুভূতির কম্পাঙ্কের অভিমুখে, এবং অপেক্ষাকৃত ভালো অনুভূতির জন্য তোমাকে সেই নেতিবাচকতা সরিয়ে ফেলতে হবে। তুমি যদি ইতিমধ্যেই কোনো নেতিবাচক কম্পাঙ্কে না থেকে থাকো, তবে অন্য কেউ তোমার জীবনে এসে তোমাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতেই পারে না। যদি তুমি ভালোবাসা অনুভবের কম্পাঙ্কে অবস্থান করো, তবে আরেকজন যত অনমনীয় বা নেতিবাচকই হোক না কেন, তোমাকে প্রভাবিত করতেই পারবে না। প্রতিটি মানুষ শুধুমাত্র তার কাজটুকুই করেছে। ঠিক যেমন তুমি অন্যদের ব্যক্তিগত ভাবপ্রবণ প্রশিক্ষক হিসেবে কাজ করছো। আসলে কেউ শত্রু নয়, সকলেই মহান প্রশ্রয়প্রাপ্ত প্রিয়জন। আর তাদের মধ্যে যারা কড়া ধাতের, তারা আসলে তোমাকে মহৎ করে গড়ে তুলেছে। আকর্ষণের নিয়ম সংলগ্নতাকে নিশ্চিত করে। আকর্ষণের নিয়ম সংলগ্নতাকে নিশ্চিত করে। যখন তুমি অন্যদের সৌভাগ্যে আনন্দ পাও, তখন তাদের সৌভাগ্য তোমার সঙ্গে যুক্ত হয়ে যায়। যখন তুমি অন্যদের কোনো বিষয়কে শ্রদ্ধার চোখে দেখো বা প্রশংসা করো, তুমি সেই সমস্ত গুণগুলোকে নিজের সঙ্গে সংযুক্ত করো। কিন্তু যখন তুমি অন্যের ব্যাপারে নেতিবাচকভাবে কিছু ভাবো বা আলোচনা করো, সেই সব নেতিবাচকতা তুমি তোমার সঙ্গেই সংযুক্ত করো এবং তাদের তোমার জীবনে আসার পথ খুলে দাও। আকর্ষণের নিয়ম তোমার অনুভূতির সাপেক্ষে সাড়া দেয়। তুমি যা প্রদান করবে, তুমি তাই প্রাপ্ত হবে। সুতরাং কোনো মানুষ, পরিস্থিতি বা ঘটনাকে তুমি যে লেবেল দিয়ে নির্দিষ্ট করবে, জেনে রাখো সেই লেবেল আসলে তুমি নিজের কপালেই সেটে দিচ্ছ, যা তুমি অবশ্যই ফিরে পাবে। ব্যাপারটা চমৎকার কিনা বলো? কারণ এর অর্থ হলো তুমি যা কিছু ভালোবাসো বা পেতে চাও, অন্যদের মধ্যে সেগুলো খোঁজো, পেলে সেগুলোর ওপরে লেবেল সেটে দিতে পারো। তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে তাদের উদ্দেশ্যে হ্যাঁ উচ্চারণ করো, তুমি অবশ্যই সেগুলো পাবে। পৃথিবীটা হলো তোমার সূচিপত্র, এবং যখন তুমি ভালোবাসার ক্ষমতা উপলব্ধি করবে, অন্যদের মধ্যে তোমার ভালোবাসার জিনিসগুলো খুঁজে বেড়ানো তোমার সারাদিনের চাকরি হয়ে উঠবে। এটাই তোমার জীবনকে বদলে ফেলার সবচেয়ে সোজা এবং শ্রেষ্ঠ উপায়। এই পদ্ধতি সংগ্রাম এবং কষ্টকে তাড়িয়ে দেবে। তোমাকে শুধু তোমার ভালোবাসার জিনিসগুলো অন্যের মধ্যে খুঁজতে হবে, এবং যেসব জিনিস তোমার ভালো লাগবে না, তোমার কোনো অনুভূতি ব্যক্ত না করে তাদের কাছ থেকে সরে আসবে। কত সোজা বলো তো! পরচর্চাও স্থায়ী হয়ে থাকে। ব্যাহত পরচর্চাকে নির্দোষ মনে হতে পারে, কিন্তু মানুষের জীবনে এটি বহু নেতিবাচকতার কারণ হয়ে উঠতে পারে। পরচর্চা ভালোবাসা প্রদান করে না, পরচর্চা নেতিবাচকতা ছড়িয়ে দেয়, এবং ঠিক সেটাই ফিরে আসে তোমার জীবনে। যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে তার কিন্তু কোনো ক্ষতি হয় না, যারা তাকে নিয়ে আলোচনা করছে ক্ষতিটা তাদের হয়। যখন তুমি তোমার পরিবারের কোনো সদস্য বা বন্ধুর সঙ্গে কথা বলছো এবং তারা তোমাকে কোনো একজনের বলা কথা বা কাজের সম্পর্কে নেতিবাচক কিছু শোনাচ্ছে, তারা কিন্তু পরচর্চা করছে।
এবং নেতিবাচকতা ছড়াচ্ছে, এবং যেহেতু তুমি শুনছো তুমিও কিন্তু নেতিবাচকতা ছড়িয়ে দিচ্ছ, কারণ তুমি একজন অনুভূতি সম্পন্ন মানুষ এবং তুমি নিজের অনুভূতিকে নিচে না নামিয়ে আনলে নেতিবাচক কিছু শুনতে পারবে না। যখন দুপুরের খাবারের সময় তোমার কোনো সহকর্মীর সঙ্গে তৃতীয় কাউকে নিয়ে নেতিবাচক আলোচনা করো, তখন তোমরা পরচর্চা করো এবং নেতিবাচকতা বিতরণ করো। যখন তুমি কোনো নেতিবাচক আলোচনা করবে বা শুনবে, তোমার কখনোই ভালো অনুভূতি আসবে না। সুতরাং অকপটে বলা যায়, আমাদের সতর্ক থাকতে হবে অন্যের ব্যাপারে আমরা যেন নাক না গলিয়ে ফেলি, কারণ সেক্ষেত্রে তাদের ব্যাপারটা আমাদের নাকের সঙ্গে সংলগ্ন হয়ে পড়বে। যদি তুমি তা না চাও, তবে কোনো অনুভূতি প্রকাশ না করে এসব ব্যাপার থেকে সরে এসো। এর ফলে তুমি শুধু নিজের উপকার করবে না, তাদেরও উপকার করবে। যারা উপলব্ধি করতে পাচ্ছে না যে পরচর্চার মাধ্যমে তারা নিজেদের জীবনের সঙ্গে জুড়ে দিচ্ছে নেতিবাচকতাকে, যদি তুমি দেখো তুমি নিজে পরচর্চা করছো বা শুনছো, মাঝপথেই থেমে যাও এবং বলো, আমি ভীষণ কৃতজ্ঞ যে এবং এতক্ষণ যা সমালোচনা করছিলে তার সম্পর্কে ভালো কিছু বলে তোমার কথা শেষ করে দাও। যদি কোনো মানুষ অশুভ কিছু নিয়ে কথা বলে বা কাজ করে, অশোক তাকে অনুসরণ করে। যদি কোনো মানুষ শুভ কিছু নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে অনুসরণ করে, ঠিক যেভাবে ছায়া কায়ার অনুবর্তি হয়ে থাকে। গৌতম বুদ্ধ। তোমার অভিব্যক্তি কোনো কিছুকে নির্বাচন করে। জীবন প্রত্যেক ধরনের মানুষ ও পরিস্থিতিকে তোমার সামনে এনে দেয়, যাতে তুমি তোমার ভালোবাসা এবং ভালো না বাসাকে নির্বাচন করতে পারো। যখন তুমি কোনো ব্যাপারে কোনো অভিব্যক্তি প্রকাশ করো, তুমি আসলে তখন তোমার অনুভূতি প্রকাশ করো এবং এভাবেই তুমি নির্বাচন করে ফেলো। কোনো ব্যাপারে তোমার অভিব্যক্তি ভালো বা মন্দ যাই হোক না কেন, সেটাই তোমার সঙ্গে সংলগ্ন হয়ে যায়। পরিণাম দ্বারায় তুমি আরও বেশি করে ব্যাপারটাকে তোমার জীবনে আহ্বান করো। তাই কোনো সম্পর্কের ব্যাপারে তুমি কেমন অভিব্যক্তি প্রকাশ করছো সেটা লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ, কারণ ভালো বা মন্দ যে অনুভূতি নিয়ে তুমি অভিব্যক্তি প্রকাশ করবে, বস্তুত তুমি সেটাই বিতরণ করবে এবং আরও বেশি করে সেই পরিস্থিতি ফিরে আসবে তোমার জীবনে। যদি কোনো মানুষ কিছু বলে বা করে এবং তুমি তার ফলে যদি বিমর্ষ, অসন্তুষ্ট বা ক্রুদ্ধ হয়ে পড়ো, সেক্ষেত্রে প্রাণপণে চেষ্টা করো তোমার সেই নেতিবাচক অভিব্যক্তি পরিবর্তন করার। সচেতনভাবে তোমার নেতিবাচক অভিব্যক্তি প্রভাব থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসো এবং পারলে সম্পূর্ণভাবে তাকে থামিয়ে দাও। আর তুমি যদি বুঝতে পারো নেতিবাচক অনুভূতি গভীরভাবে তোমাকে আচ্ছন্ন করেছে, তবে সবচেয়ে ভালো হয় কিছুক্ষণের জন্য একটার পর একটা তোমার ভালোবাসার জিনিসগুলোর খোঁজ করো, যতক্ষণ না তোমার অনুভূতি আগের চেয়ে ভালো হয়। তোমার অনুভূতি ভালো করবার জন্য তুমি তোমার ভালোবাসার যে কোনো জিনিস ব্যবহার করতে পারো, যেমন তোমার প্রিয় গান শুনতে পারো, তোমার ভালোবাসার কোনো ঘটনার কথা ভাবতে পারো, অথবা তুমি যা করতে ভালোবাসো তাই করতে পারো। যে মানুষটির কারণে তুমি বিমর্ষ হয়েছো সেই মানুষটির কোনো ভালো গুণের কথা যা তুমি পছন্দ করো তাও ভাবতে পারো। হতে পারে কাজটা সহজ নয়, কিন্তু খুব দ্রুত তোমার মন ভালো করার এটা একটা উপায় যদি তুমি তা করতে পারো। তুমি তোমার জীবনে যে কোনো নেতিবাচক পরিস্থিতির পরিবর্তন করতে পারো, কিন্তু কোনো খারাপ অনুভূতির সাহায্যে তুমি তা করতে পারো না। তোমাকে অন্যভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, কারণ যদি তুমি নেতিবাচকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করো তোমার নেতিবাচকতা আয়তনে বেড়ে বহুগুণ হয়ে যাবে। তুমি ভাবতেই পারবে না ইতিবাচকতা কিভাবে একটা পরিস্থিতিকে বদলে দিতে পারে, এটা সত্যি সম্ভব। ভালোবাসার প্রবাহ নিয়ত একটা পথ খোঁজে,
ভালোবাসা হলো একটি ঢাল, অন্য মানুষের নেতিবাচকতার দ্বারা প্রভাবিত না হয়ে সেই শক্তিকে আত্মীকরণ করো। মনে রেখো, অনুভূতির চৌম্বকীয় ঘেরাটোপ প্রতিটি মানুষকেই ঘিরে আছে। সেই বেষ্টিত স্থানে রয়েছে ভালোবাসা, আনন্দ, সুখ, কৃতজ্ঞতা, রোমাঞ্চ, আবেগসহ প্রত্যেকটি সুন্দর অনুভূতি। আবার এমনও ঘেরাটোপও আছে যা ভরে আছে শুধুই রাগ, নিরুৎসাহ, হতাশা, ঘৃণা, প্রতিহিংসা, ভয় সহ প্রত্যেকটি নেতিবাচক অনুভূতিতে। যে মানুষটিকে ঘিরে আছে রাগের চৌম্বকীয় ক্ষেত্র, তার অনুভূতি কখনোই ভালো হয় না। তাই তুমি যদি এমন মানুষের সংসর্গে আসো, তারা স্বভাবতই তাদের রাগ তোমার ওপর প্রকাশ করবে। তাদের তোমার ক্ষতি করার অভিপ্রায় নেই, কিন্তু তারা যখন তাদের রাগের ক্ষেত্র থেকে পৃথিবীর দিকে তাকায়, ভালো কিছু তাদের নজরে আসে না। তারা শুধুই তাদের রাগের উদ্রেককারী জিনিস দেখতে পায়। যেহেতু তারা শুধু রাগই প্রত্যক্ষ করে, তাই রাগই তারা ফিরে পায়, এবং তারপর প্রথম যে মানুষটিকে দেখতে পায়, প্রায়শই সে তার কোনো প্রিয়জন হয়ে থাকে, তার ওপরেই সে রাগ নিক্ষেপ করে। এবার বলো তো, এই পরিস্থিতিটাকে খুব চেনা লাগছে কি? যদি তোমার অনুভূতি চমৎকার হয়ে থাকে, তবে তোমার চৌম্বকীয় ক্ষেত্র তার শক্তিতে একটা ঢাল তৈরি করে যা কোনো নেতিবাচকতা ভেদ করতে পারে না। তাই কে কোন নেতিবাচকতা তোমার দিকে নিক্ষেপ করছে তার কোনো মূল্য থাকে না। কোনো নেতিবাচকতাই তোমাকে স্পর্শ করতে পারবে না, তোমার ওপর কোনো প্রভাব না সৃষ্টি করে তৎক্ষণাৎ ঠিকরে ফিরে যাবে। অন্যদিকে যদি কেউ তোমার দিকে নেতিবাচক কিছু নিক্ষেপ করে এবং তা তোমার অনুভূতিতে প্রবেশ করে, তবে জানবে তোমার অনুভূতি অবশ্যই অধপতিত হবে, কারণ সেই নেতিবাচকতা তোমার অনুভূতির ক্ষেত্রকে ভেঙে দেবে। এই রকম পরিস্থিতিতে তোমার একমাত্র করণীয় যে কোনো একটা বাহানায় ভদ্রভাবে সেখান থেকে সরে যাবে, যাতে তুমি তোমার ভালো অনুভূতিগুলোকে পুনরুদ্ধার করতে পারো। দুটো নেতিবাচক ক্ষেত্র মুখোমুখি হলে খুব দ্রুত হারে তারা বহুগুণ হয়ে ওঠে। কোনো ভালো কিছুই আর সেখানে আসতে পারে না। তোমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই দেখবে, দুটো নেতিবাচক ক্ষেত্র একসঙ্গে হলে কোনো সুন্দর দৃশ্যের জন্ম হয় না। যদি তুমি দুঃখিত, মনমরা, হতাশ বা কোনো নেতিবাচক অনুভূতিতে আচ্ছন্ন থাকো, তবে জানবে তুমি তোমার অনুভূতির ক্ষেত্রের মধ্যে দিয়ে পৃথিবীটাকে দেখছ, এবং পৃথিবীও তোমার দিকে দুঃখিত, মনমরা, হতাশ দৃষ্টিতে তাকাবে। খারাপ অনুভূতির ক্ষেত্রের মধ্যে দিয়ে তুমি ভালো কিছু দেখতে পাবে না। শুধু যে তোমার নেতিবাচক ক্ষেত্র আরও বেশি নেতিবাচকতাকে আকর্ষণ করবে তাই নয়, তুমি কখনোই তোমার কোনো সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজে পাবে না, যতক্ষণ না তোমার অনুভব করার পদ্ধতি বদলাবে। বাইরের পরিস্থিতি বদলে ফেলার জন্য ছুটোছুটি করার থেকে অনুভবের পথ বদলে ফেলা তুলনামূলকভাবে সোজা। কায়িক দৌড়ঝাঁপ করে পরিস্থিতি বদলানো যায় না। তোমার অনুভূতিকে বদলে ফেলো, বাইরের পরিস্থিতিও বদলে যাবে। যখন কেউ আনন্দের চৌম্বকীয় ক্ষেত্র দ্বারা পরিবেষ্টিত থাকে, তুমি তার ঘরের সামনে দিয়ে গেলেও সেই আনন্দের স্পর্শ অনুভব করতে পারবে। জনপ্রিয় মানুষেরা এবং যাদের চৌম্বকীয় ব্যক্তিত্ব রয়েছে, তারা সাধারণ মানুষ যারা বেশিরভাগ সময় ভালো অনুভব করেন। আনন্দের যে বলয় তাদের ঘিরে থাকে, সেটা এত চৌম্বকীয় শক্তিসম্পন্ন যে তা প্রত্যেকটি মানুষ এবং প্রতিটি বস্তুকে তাদের দিকে আকর্ষণ করে। তুমি যত ভালোবাসা প্রদান করবে এবং ভালো অনুভব করবে, তোমাকে ঘিরে থাকা ক্ষেত্র তত চৌম্বকীয় হয়ে উঠবে, এবং এটা যত প্রসারিত হবে ততই তোমার ভালোবাসার প্রতিটি মানুষ, প্রতিটি বস্তুকে তোমার কাছে টেনে আনবে। ভেবে দেখো, ভালোবাসা সেই শক্তি যা সব কিছুকে জুড়ে দেয়। প্রতিদিন
ভালো অনুভূতির মধ্যে দিয়ে অন্যদের ভালোবাসা দেবার প্রচুর সুযোগ তোমার রয়েছে। যখন তুমি সুখী থাকবে তখন যার সংস্পর্শেই তুমি আসবে, অবধারিতভাবে তুমি তাকে ইতিবাচকতা ও ভালোবাসা দেবে। যখন তুমি কাউকে ভালোবাসা দেবে সেই ভালোবাসা তোমার কাছেই ফিরে আসবে, কিন্তু সেই ফিরে আসাটা তুমি যতটা উপলব্ধি করতে পারো তার চেয়ে অনেক বড়ভাবে আসবে। যখন তুমি কাউকে ভালোবাসা দাও সেই ভালোবাসা সেই মানুষটিকে এত ইতিবাচকভাবে প্রভাবিত করে যে সে তখন অন্য একজনকে ভালোবাসা দেয়। কত মানুষ ইতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে, কত দূর অবধি তোমার ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে সেটা নিয়ে ভাবতে হবে না, শুধু জেনে রাখো সেই সমস্ত ভালোবাসা তোমার কাছেই ফিরে আসবে। তুমি প্রথম মানুষটিকে যে ভালোবাসা দিয়েছিলে শুধু যে সেইটুকুই ফিরে আসবে তা নয়, তোমার দেওয়া ভালোবাসা থেকে যারা যারা প্রভাবিত হয়েছিল ফিরে আসবে সেই সবটুকু ভালোবাসা। সেই ভালোবাসা তোমার জীবনে ফিরবে ইতিবাচক পরিস্থিতি, ইতিবাচক মানুষজন, ইতিবাচক ঘটনার মধ্যে দিয়ে। অন্যদিকে তোমার নেতিবাচকতার দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়ে যদি কেউ সেই নেতিবাচকতা আরও একজনের মধ্যে ছড়িয়ে দেয় তবে সেই সামগ্রিক নেতিবাচকতা ফিরে আসবে তোমার কাছে। তারা ফিরে আসবে নেতিবাচক পরিস্থিতি হয়ে যার খারাপ প্রভাব পড়বে তোমার অর্থে, পেশায়, স্বাস্থ্যে অথবা তোমার সম্পর্কগুলোতে। অর্থাৎ তুমি অন্যকে যা দিচ্ছ তা আসলে নিজেকেই দিচ্ছ। যখন তুমি উদ্যম, সুখ এবং খুশি অনুভব করো তোমার সেই ভালো অনুভূতিগুলো তোমার সংস্পর্শে আসা প্রত্যেককে প্রভাবিত করে। এমনকি খুব অল্প সময়ের জন্য কোনো দোকানে, বাসে বা লিফটে যদি তুমি কোনো মানুষের সান্নিধ্যে আসো তোমার সংসর্গ সেই অল্প সময়েই মানুষটিকে যে কীভাবে প্রভাবিত করবে সেটা অকল্পনীয়। তোমার জীবনে সেটা একটা উদাহরণ হয়ে থাকবে। ভালোবাসা হলো যে কোনো সম্পর্কের সমাধান এবং উত্তর। নেতিবাচকতা দিয়ে তুমি কখনোই কোনো সম্পর্কের উন্নতি করতে পারবে না। সম্পর্কের উন্নতির ক্ষেত্রে সৃষ্টির প্রক্রিয়া ব্যবহার করো এবং ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা বিতরণ করো। শক্তির চাবিকাঠিগুলো ব্যবহার করো সম্পর্কের জট খুলতে। তুমি যে জিনিসগুলো ভালোবাসো সেইগুলো খোঁজো, তার একটা তালিকা তৈরি করো। তোমার ভালোবাসার জিনিসগুলোর কথা বলো এবং তোমার অপছন্দের জিনিসগুলোর কাছ থেকে সরে যাও। কল্পনা করো একটা নিখুঁত সম্পর্কে তুমি আছো, সেই কল্পনা যতটা সম্ভব উচ্চতায় নিয়ে যাও। তোমার মন প্রাণ দিয়ে অনুভব করো সম্পর্কটাকে। যদি তোমার মনে হয় কোনো সম্পর্ককে নিয়ে ভালো কিছু ভাবা তোমার পক্ষে কঠিন, তবে তা বাদ দিয়ে তোমার চারিদিকের বাকি জিনিসগুলোকে ভালোবাসো এবং সেই সম্পর্কের নেতিবাচক দিকগুলো নিয়ে ভাবা একবারে বন্ধ করে দাও। ভালোবাসা তোমার জন্য সব কিছু করতে পারে, তোমাকে শুধু ভালো অনুভূতি নিয়ে ভালোবাসতে হবে। দেখবে তোমার সম্পর্কগুলোর মধ্যেকার নেতিবাচকতা ম্লান হয়ে আসছে। যখনই কোনো সম্পর্কের ক্ষেত্রে তুমি কোনো নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হবে সবসময় জানবে ভালোবাসাই শেষ কথা বলবে। তুমি জানতেই পারবে না কিভাবে তা সমাধান হয়ে যাবে, তুমি কোনো দিনই জানতে পারবে না রহস্যটাকে, কিন্তু তুমি ভালো অনুভূতি নিয়ে ভালোবাসার প্রক্রিয়াটা অব্যাহত রাখো, তবে ঘটনাটা অবশ্যই ঘটবে। লাও টিজু, বুদ্ধ, যিশু, মহম্মদ এবং প্রতিটি মহান ব্যক্তি সোচ্চারে এবং সুস্পষ্টভাবে ভালোবাসার কথাই বলেছেন।